নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। শুরু করছি এই মুহূর্তের আজকাল পরশু অনুষ্ঠান। আর এখনকার অনুষ্ঠান মানে আপনারা আপনাদের সঙ্গে আপনাদের পছন্দের সেই মানুষটিকে পেয়ে যাবেন যার উপরে দীর্ঘদিনের আস্থা রয়েছে আপনাদের, শ্রীগোপাল ভট্টাচার্য। কারণ আপনারা নিজেরা বলেন বিভিন্ন সময় অনুষ্ঠানে যখন আপনারা ফোন করেন, শেয়ার করেন, যে গোপালদার কাছে সরাসরি যারা এসেছেন তারা এক বাক্যে বলেন গোপালদার প্রেডিকশন মাটিতে পড়ে না, গোপালদার প্রতিকারও মাটিতে পড়ে না। ঠিক যে সময়, যেভাবে, যে কথাটা তিনি বলেন সেটা আপনাদের জীবনে একেবারে অভ্যর্থ ঘটে। তিনি হয়তো বলেছেন এই সময়ের মধ্যে চাকরিটা হবে, বা এই সময়ের মধ্যে এই সেক্টরে পড়াশোনাটা করলে ভালো হবে, এই সেক্টরে গিয়ে চাকরিটা হবে, এইখানে গিয়ে বিয়েটা হবে, একেবারে অভ্যর্থ সেটাই ঘটে। পাশাপাশি আপনাদের সাংঘাতিক একটা দাবি রয়েছে যে উপাচার বিভিন্ন রকমের আপনাদের চাই এবং সেটা আপনারা বলেনও। এর আগে আমরা আলোচনা করছিলাম, আলোচনা হচ্ছিল গোপালদা রবির অবস্থান নিয়ে আলোচনা করছিলেন, কিভাবে সেখানে আপনারা কোন উপাচার করলে ফল পেতে পারেন সেটা নিয়ে কথা হচ্ছিল। নিশ্চয়ই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। সঙ্গে রয়েছেন শ্রীগোপাল ভট্টাচার্য, স্বাগত জানাবো গোপালদাকে। নমস্কার গোপালদা। নমস্কার। আজকে উপাচার নিয়েই বলবো, কারণ হচ্ছে রোববারের অনুষ্ঠান, যেহেতু উপাচার নিয়েই আমি বলি, সাধারণত উপাচার নিয়েই বলবো। তো দেখুন কতগুলো কোয়েশ্চেন এসেছে। প্রথম কথা হচ্ছে যে একজন যেটা আমার অফিস থেকে পাঠিয়েছে যে স্যার আমার কলা গাছের উপচারটা করার পরে আমার হাজবেন্ডের ট্রান্সফার, হ্যাঁ হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেছে ভালো জায়গায়। হ্যাঁ, তো এখন আমি 43 দিন তো আপনি করতে বলেছেন উপাচারটা, তো 43 দিন যদি উপাচার যদি আমি করি তাহলে কলা গাছটাকে আমি কী করবো? আপনার যে আপনি যদি চলে যান কোনো জায়গায় তাহলে এই উপাচারটা নিয়ম হচ্ছে 43 দিনই আপনাকে করতে হবে। কলা গাছের যে উপাচার, কলা গাছের উপাচারটা আমি কী বলেছিলাম, কলা গাছের উপাচার আপনারা কেন করবেন? কলা গাছের উপাচার এমন একটা উপাচার যেটা বাড়িতে করলে সাংসারিক শান্তি এবং আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি দেয়। যে কোনো বৃহস্পতিবার এই কলা গাছের উপাচারটা শুরু করতে হয়, 6 সপ্তাহ করতে হয়। একটা ছোট্ট কলা গাছ টবের মধ্যে কিনে আনতে হয়, তার মধ্যে আমি বলেছিলাম ধান এবং সাদা অপরাজিতা ফুলের লতা, সাদা অপরাজিতা ফুলের লতা যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে কি বলে এমনি যেটা নীল অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুলের লতা, অপরাজিতা লতাকে রুদ্রলতা বলা হয়। কলা গাছে মা কালীর অবস্থান, ধানে লক্ষ্মীর অবস্থান। তো রুদ্রলতা, লক্ষ্মী আর ধান এই তিনের সহাবস্থান একত্রে লাল সুতো দিয়ে ওটা কলা গাছের মধ্যে বাদ দেওয়া হয়, অপরাজিতা লতা এবং ধান গাছটাকে, এবং হলুদ ওই টবটার মধ্যে একটা হলুদ কাপড় জাস্ট পরিয়ে দিতে হয়। এইটুকু ছোট্ট টব, ছোট্ট টবের মধ্যে কলা গাছ পুঁতলেও হবে বা কিনলেও হবে। বৃহস্পতিবার শুরু করতে হয়, প্রত্যেক বৃহস্পতিবার দিনকে পুজো করবেন, কি বলে বৃহস্পতিবারও করতে পারে, অনেকে শুক্রবারও করতে পারে। তো কি বলে এবং সেটা বৃহস্পতিবার সবথেকে শ্রেষ্ঠ বলা হয়, এবং সেটা প্রত্যেক বৃহস্পতিবারে একটা মালা দিতে হয়, ফুলমালা দিতে হয়, আর ছোলা এবং আখের গুড় মাস দিতে হয়, এবং ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো করতে হয়, মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে হয়, মা লক্ষ্মীকে রূপে পুজো করতে হয়। 43 দিন অর্থাৎ 6 সপ্তাহ এটা করতে পারলে বাড়িতে শিওর শট আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, আপনার এবং আপনার আপনার হাজবেন্ডের যারা ব্যবসা করেন ব্যবসাতেও দেখবেন একটা ভালো অপরচুনিটি আসবে, আর্থিক দিক থেকে ভালো হবে। এবং 43 দিন পরে ওই রুদ্রলতা এবং অপরাজিতা লতা এবং ধান গাছটা, ধানের যে ছড়া সেটাকে বাড়িতে কোথাও একটা ভালো জায়গায় তুলে রাখতে হয়, সেটা আলমারি হতে পারে, এবং ওই যে লাল সুতো যেটা বেঁধেছিলেন সেটা ছেলেরা হলে ডানাতে পরে সেটা পরে নিতে হয়, মেয়েরা হলে বাঁ হাতে সেটা পরে নিতে হয়। 1 বছর পরে এই সুতোটা কোনো গঙ্গায় বা নদীতে কোনো বিসর্জন করে দিতে হয়, 1 বছর পরে আবার এই ধরনের এই এই ব্রত করা যেতে পারে। এবার 43 দিনের মধ্যে অনেকে লিখেছে কলা গাছ শুকিয়ে গেলে আপনারা কী করবো? কলা গাছ শুকিয়ে গেলেও আপনাকে জল দেবেন প্রত্যেক দিন একটু করে, গাছ বাঁচাতে গেলে তো জল দিতে হবে, তো আপনি একটু করে জল দেবেন, যদি শুকিয়েও যায় কোনো অসুবিধা নেই। 43 দিন পরে কলা গাছটাকে ছাদে রেখে দিতে হয় বা কোনো ভালো জায়গায় ফেলে, যদি শুকিয়ে যায় কোনো ভালো জায়গায় ফেলে দিতে পারেন, গঙ্গায় দিয়ে দিতে পারেন, যেটা আপনার সুবিধা সেটা করতে পারেন। এটা হচ্ছে কলা গাছের উপাচার। এবং এই যে যিনি লিখেছেন যে আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেছে আমাদের চলে যেতে হবে, তো স্যার আমি যে কলা গাছের উপাচারটা আমি করবো, আমি কলা গাছটাকে আপনাকে কিন্তু কষ্ট করে নিয়ে যেতে হবে, 43 দিনই করতে হবে। এই যে একজন লিখেছে স্যার আপনার কলা গাছের উপাচারটা করে আমার হাজবেন্ডের চাকরি চলে গেছিলো কোভিডে, চাকরি পেয়েছে। বাহ, হ্যাঁ। তো এরকম আমার মানে অফিস থেকে প্রচুর প্রচুর মেসেজ আসছে, তো আপনাকে মানে আমি নামগুলো বলছি না এখন, কেননা অনেক মেসেজের পর মেসেজ প্রচুর ফিডব্যাক আছে, প্রচুর রয়েছে। তো এটা এটা কিন্তু ওই চাকরি পেয়ে গেছে মানে আপনি 43 দিনের আগে 6 সপ্তাহের আগে বন্ধ করে দিলেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভকারক নয়। ভালো যদি হয় কন্টিনিউ 43 দিন আপনাকে 6 সপ্তাহটা করতেই হবে, তবে এটার কিন্তু আসল গুণাগুণ ভালো গুণ পাবেন। দেখি কোন ফোনে কেউ আছে, দেখি। নমস্কার
নমস্কার স্যার, আপনাকেও নমস্কার, ম্যাডাম আপনাকেও নমস্কার। জোরে বলুন। নমস্কার। হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি কল্যাণী থেকে ফোন করছি। আচ্ছা বেশ, মেয়ের সম্বন্ধে নিশ্চয়ই জানবেন, একটু বলুন। গোপালদার সম্বন্ধে অনুষ্ঠান দেখে আমি বলছি, হ্যাঁ অনুষ্ঠান দেখি এবং স্যারের ওই লেবু লঙ্কার উপচারটা আমি করেছি। লেবু লঙ্কার উপচারে কিভাবে করেছো একটু বলো। স্যার কালী পুজোর দিন আপনি ওই যেটা বলেছিলেন, মানে একটা লেবু একটা লঙ্কা, তারপরে একটা লেবু একটা লঙ্কা নিয়েছো, লাল লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, হ্যাঁ লাল কাঁচা লঙ্কা। এইটা এই জন্য আমি জানতে চাইছিলাম, লেবু লঙ্কার বাইরে করেছি আর এক সপ্তাহ অন্তর অন্তর ওটাকে চেঞ্জ করে দিই। ভেরি গুড। কোথায় ওটাকে ইয়ে করেছো, কোথায় টাঙিয়েছো? মানে আমার যে বাড়িতে থাকি তার দরজার বাইরে, মানে সদর দরজার বাইরে। এই লেবু লঙ্কার উপচারটা এমন একটা উপচার, লাল লঙ্কা পাঁচটা, তিনটে হচ্ছে লেবু আর দুটো হচ্ছে আলপিন বা পেরেকেই নিতে হবে। শনিবার মঙ্গলবার করতে হবে, লাল সুতো দিয়ে গাঁথতে হবে নিজেকে। নিচে একটা লঙ্কা, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, তার উপরে একটা লেবু, তার উপরে একটা কি বলে লঙ্কা, তার উপরে আর একটা লেবু, তার উপরে একটা লঙ্কা, তার উপরে লেবু, তার উপরে দুটো দুটো লঙ্কা, পাঁচটা লঙ্কা দিয়ে ওই শেষ যে লেবুটা রয়েছে তার দুপাশে এরকম করে আলপিন বা দুটো পেরেক এরকম ক্রস আড়াআড়িভাবে গেঁথে দিতে হবে। দিয়ে বাড়ি শত্রুতা নাশ করে, বাড়ির যদি নেগেটিভ এনার্জি থাকে না সব নেগেটিভ এনার্জি চলে যাবে এতে। আর কেউ যদি আপনার সঙ্গে গায়ে পড়ে এসে ঝগড়া করে না, আর লেবু লঙ্কার উপাচার যদি বাড়িতে করা থাকে তার উল্টে সংসারে ঝগড়া অশান্তি হবে। মানে এটা হচ্ছে বিপরীত ক্রিয়া করায়, মানে যার যে করেছে উপাচারটা তার পেছনে যে লাগবে তার সঙ্গে যে শত্রুতা করবে, উল্টে যে শত্রুতা করতে আসবে তার ঝামেলা অশান্তি বৃদ্ধি হবে। এটা একটা খুব ভালো। এবং যে কোনো ধরনের যারা জাদু টোনা কালা জাদু ভূত এইসবে ভয় পায় তাদের ক্ষেত্রেও এই টোটকাটার এই এই উপাচারটা, লেবু লঙ্কার যে উপাচারটা সেটা খুব ভালো। এতে ঘৃয়ে কোনো নেগেটিভ এনার্জি থাকে না, মারাত্মক শত্রুতা কমায়, ব্যবসা স্থানে এটা করলে ব্যবসার আর্থিক শ্রীবৃদ্ধি হয়। আগে লেবু লঙ্কা অনেকেই করত, কিন্তু আমি অ্যাড করেছি কি লাল লঙ্কা এবং পেরে সংখ্যাটাকে আমি অ্যাড করেছি, এবং এটা করলে এটা আরো বেশি এফেক্টেড হয়, আরো বেশি ভালো হয়। আচ্ছা যাই হোক, শুনি মেয়ের ব্যাপারে। হ্যাঁ স্যার মেয়ের বলছি, তার আগে আমি বলি, আমার জায়ের ছেলে আপনার কাছে গিয়েছিল, ও এখন ONGC তে চাকরি করছে। বাহ বেশ দারুণ খবর। ONGC তে চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের একেবারে। ONGC চাকরি মানে হচ্ছে রাজকীয় চাকরি, দারুণ চাকরি, সাধারণ রাজকীয় চাকরি। যাক ভালো, ONGC তে চাকরি পেয়েছে মানে বিরাট ব্যাপার। গভর্নমেন্ট সেক্টরে টপ লেভেলের চাকরি, একদম সেন্ট্রাল গভর্নমেন্টে টপ লেভেলের চাকরি, টপ লেভেলের চাকরি মানে তার ONGC চাকরি মানে রাজার হালের চাকরি। বলো ডেট অফ বার্থ শুনি এবার মেয়ের সম্পর্কে। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা জন্মবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে জন্মবার মঙ্গলবার ছিল তো, তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম, পূর্ণিমা তিথি ছিল, ঠিক আছে? এটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন সাতি নক্ষত্রে, সাতি নক্ষত্রে লগ্ন, সাতি নক্ষত্রে সরস্বতীর অবস্থান। তবে এদের জীবনে আমি সবসময় বলি, লগ্ন যাদের সাতি নক্ষত্রে থাকবে তাদের জীবনে একটা সময় ঝড় আসে, কোনো একটা বছর, কোনো একটা ইয়ার খুব সমস্যার মধ্যে দিয়ে যায়, তারপরে এদের ভালো হয়। রবি অশ্বিনী নক্ষত্রে ভালো, মেধাবী করায়, বুদ্ধিমান করায়। বুধ অশ্বিনী নক্ষত্রে পড়াশোনায় ভালো ভালো দেয়, উচ্চশিক্ষার যোগ দেয়। এমনি সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছে। কি MSc করেছে? হ্যাঁ হ্যাঁ MSc করেছে, মাস্টার্স করেছে। আপনি বললেন যে সায়েন্স এডুকেশন, উচ্চশিক্ষা, উচ্চশিক্ষার যোগ রয়েছে, PhD করতে পারে। কি জানতে চাইছেন ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ জানতে চাইছি মেয়ে মানে কোন সেক্টরে জবের জন্য ট্রাই করবে আর কবে নাগাদ পাবে। আচ্ছা 97 এর জন্ম, 24 বছর বয়স, এর যে চার্ট তাতে এর 10th লর্ড হচ্ছে চন্দ্র, দশমপতি হচ্ছে চন্দ্র, চন্দ্র নিজে বসে রয়েছে তুলা রাশির ঘরে এবং এটা বসে রয়েছে চিত্রা নক্ষত্রে। সুতরাং এর যে মঙ্গলের নক্ষত্রে যেহেতু দশমপতি, চিত্রা নক্ষত্রে যেহেতু বসে রয়েছে, সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ মানে MSc করলেও একে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে ট্রাই করতে হবে। কেমন মানে BCS বা UPSC? হ্যাঁ এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্ট ধরেছেন। MSc পড়লে অনেকে টিচিংয়ে চলে যায়, কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে টিচিং সেক্টর নয়,
একটা বিসিএস ডব্লিউবিসিএস বা ইউপিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে যদি সেইগুলোকে যদি মনোসংযোগ সহকারে দিতে পারে এবং হরোস্কোপের যে দু তিনটে জায়গা কারেকশনের দরকার রয়েছে যেমন রবি শুক্র একসঙ্গে রয়েছে এই জায়গায় একটু কারেকশন করালে ভালো হয়, আর এই যে শনি কেতুটা একসঙ্গে রয়েছে সাধু সর্পদোষ একটা তৈরি হয়ে রয়েছে এই এবং কেমোদ্রুম দোষ তৈরি হয়ে রয়েছে, তিনটে জায়গাকে যদি কারেকশন করতে পারে ও ইউপিএসসি আইদার ক্র্যাক করবে নাহলে ডব্লিউবিসিএস ক্র্যাক করবে 100%। দশ দেখুন আমাদের প্রত্যেকটা গ্রহ এক একটা করে নক্ষত্রে থাকে, এবার এই প্রত্যেকটা নক্ষত্রের চারটে করে পাঠ থাকে, 13 ডিগ্রি 20 মিনিট একটা করে নক্ষত্র, তো প্রত্যেকটা নক্ষত্রের চারটে করে পাঠ থাকে, চারটে পাঠ। এবার প্রত্যেকটা গ্রহ এই এক একটা পাঠে এক একটা রেজাল্ট দেয়, এটা নক্ষত্র জ্যোতিষ দিয়ে বলা সম্ভব। এই যে মালদা কিছুদিন আগে একজন ভদ্রলোক আমাকে দেখাতে এসেছে, আমি তার হরোস্কোপটা দেখেই বললাম আচ্ছা আপনার কোনো ভাই কি দীর্ঘদিন ধরে নিখোঁজ? সে তো প্রায় আমার পায়ে পড়ে যাওয়ার অবস্থা। স্যার আপনি বললেন কি করে বললেন? হ্যাঁ এইগুলো নক্ষত্র, নক্ষত্র দিয়ে না আপনার জীবনে, এ তো চাকরি হবে কবে, বিয়ে হবে কবে, পড়াশোনা কেমন, এগুলো কমন, এগুলো কমন প্রেডিকশন। নক্ষত্রের চরণ ধরে ধরে বা নক্ষত্রের পাঠ ধরে ধরে প্রত্যেকটা মানুষের জীবনে 9টা ইম্পর্টেন্ট প্রেডিকশন বেরোয়, 9টা গাইডলাইন বেরোয় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গ্রহের যে নক্ষত্রের চরণ 9টা আপনাকে সম্পূর্ণ ভিন্ন ফল, আপনার জীবনের ভিন্ন মোড়, আপনার জীবনের বিভিন্ন দিশা সেগুলো বর্ণনা করে, এবং এটা নক্ষত্র জ্যোতিষ দিয়ে কিন্তু বলা সম্ভব। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় ফোনে কেউ আছে, আরো একজন আছেন ফোনে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ম্যাডাম আপনাকে নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার স্যার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি বাগড়া রায়পুর থেকে সুশান্ত রায় বলছি। আচ্ছা সুশান্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। তার আগে একটু বলি, স্যারের কাছে আমার এক মামাতো ভাই মানে মামার ছেলে গিয়েছিল। আচ্ছা তো ও পড়াশোনা মানে পড়াশোনা থেকে একটু দূরে চলে গেছিল, আগে একটু নেশাগ্রস্ত হয়ে গেছিল, তো তার জন্য স্যারের কাছে আপনাদের যেটা যে চেম্বারটা আছে গড়িয়াহাট জংশনে যেটা, তো ওখানে গিয়েছিল, তো ওখান থেকে স্যারের প্রতিকার নিয়ে এখন পড়াশোনা ঠিকঠাক করছে, অনেক বেটার আছে। আর একটা আমার বন্ধু গেছিল আর কি, তো বন্ধু হচ্ছে ও কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছিল, কিছুতেই ক্র্যাক করতে পারছিল না, তো স্যারের কাছে গিয়ে উপকৃত হয়ে ও 2018 সালে রেলে জব পায়। বাহ, আজকে সব সেন্ট্রাল গভর্নমেন্টে দারুণ দারুণ চাকরির খবর আসছে। জ্যোতিষ পেশাটা খুব ক্রিটিক্যাল, 999 জন মানুষের ভালো করলে না কেউ বলবে না, কিন্তু একজনের যদি কিছু কাজ না হয় তাহলে সেইটাকে অনেক ফুলিয়ে লোকে দেখাবে। আমাদের পেশায় এটাই হচ্ছে সব থেকে সমস্যা বা ক্রিটিক্যাল। 999 জন মানুষের ভালো করছি, তাদের ভালো হচ্ছে, একজনের যদি সমস্যা হয় তাহলে সেটাই বড় প্রবলেম হয়ে যায়। সেই জন্য খুব কেয়ারফুলি বিচার করতে হয়, খুব কেয়ারফুলি প্রতিকার দিতে হয়। বলুন ডেট অফ বার্থ কার সম্পর্কে জানবে? নিজের সম্বন্ধে। হ্যাঁ স্যার নমস্কার স্যার। হ্যাঁ আমি তার একটু আগে নিজের সম্বন্ধেই জানতে চাইছি। বলুন বলুন ডেট অফ বার্থ। আমার জন্ম তারিখ হচ্ছে 25 ফেব্রুয়ারি 1983। 25 ফেব্রুয়ারি 1983। সময় হচ্ছে দুপুর 12:15 PM। দুপুর 12:15 PM সময়, এই জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা বে। তোমার নাম কি বললে? সুশান্ত। সুশান্ত, তোমার যে হরোস্কোপটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ নক্ষত্র ধরে বলছি রে বাবা, শুক্রবার জন্মবার মিথুন লোক আমার কাছে, লোকে বিচার করাতে আসে নক্ষত্র ধরে জানার জন্য। স্যার নক্ষত্র ধরে একটু বলে দিন। স্যার এই জিনিসটা থেকে বলতে পারবেও না আপনি, কি এক তোমার না হলে আপনি পারবেন তাহলে? হ্যাঁ মিথুন লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র দেবগণ, শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে জন্ম, লগ্ন বৃগশিরা নক্ষত্রে, প্রচন্ড ফ্রিকল মাইন্ড করায়, রবি শতবিশা নক্ষত্রে রয়েছে, বুধ রয়েছে শ্রবণা নক্ষত্রে, শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত খারাপ, দুটো বিয়ে দেয়, বৈবাহিক জীবন ভালো হয় না। বিশেষ করে মিথুন লগ্নের শুক্র যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের, এটা কি বলে 26 নম্বর নক্ষত্র, 26 নম্বর নক্ষত্র মানে এটা দ্বিতীয় চরণ পেয়েছে, সেকেন্ড পার্ট, এখানে বৈবাহিক জীবন ভালো হয় না। হ্যাঁ সেকেন্ড ম্যারেজ দেয়, ম্যারেজের জায়গাটা খুব গোলমেলে রয়েছে তোমার চার্টে। শুনতে পাওয়া যাচ্ছে? মঙ্গল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি রয়েছে অনুরাধা নক্ষত্রে, আচ্ছা শনি বৃহস্পতি অনুরাধা নক্ষত্রে ভালো, একটু লেট সাকসেস দেয় বাট ডিনাই করে না যে হবে না, এরকম হবে না, একটু বেশি বয়সে আর্থিক স্বাচ্ছন্দ্য এবং আর্থিক সফল স্বাচ্ছন্দ্য, আর্থিক সফলতা, গাড়ি বাড়ি এগুলো দেয়। চন্দ্র পুষ্যা নক্ষত্রে রয়েছে, পুষ্যা মানে পুষ্টিত হওয়া, বর্ধিত হওয়া, চন্দ্র পুষ্যা নক্ষত্রে থাকলে ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হয়, রাহু আদ্রা নক্ষত্রে জীবন ঝঞ্ঝাটপূর্ণ দেয়, কেতু মূলা নক্ষত্রে, মেন দুটো জায়গায় সমস্যা, একটা কেরিয়ারের ক্ষেত্রে যতটা তোমার এখন এই বয়সে যে ধরনের ডেভেলপমেন্ট বা উন্নতি হওয়া দরকার ছিল
সেইটা হচ্ছে না দুই নম্বর হচ্ছে বিয়ের জায়গাটা প্রবলেম বিয়ের জায়গাটা আপনি তো বললেন খুব ডিস্টার্ব আপনি একটু শেয়ার করুন বিবাহিত জীবনের কি অবস্থা এখন যার সঙ্গে হবে তার সঙ্গে বয়সের পার্থক্য অনেক বেশি থাকবে এটাও বলে দিলাম তো এখন কি জানতে চাইছো বলো যার সঙ্গে বিয়ে হবে প্রায় 10-12 বছরের উপরে ডিফারেন্স থাকবে তার এজ ডিফারেন্স অনেকটা গ্যাপে হবে 2021 হবে না 2022 হবে না 2023 সেকেন্ড ম্যারেজ হবে তোমার আপনার নিজের ফ্যামিলি আপনার নিজের বন্ধু তারা এসে উপকৃত হয়েছে তা আপনি একবার বিয়ের জায়গাটাকে ঠিক করে নিন কারণ নিজের পছন্দে বিয়ে এবং আপনি দেখুন যেটা বললেন গোপালদা যে কি হতে পারে সেই জিনিসটাই কিন্তু ঘটেছে নিজের পছন্দে বিয়ে করলেন এখন ডিভোর্স ফাইল করে সেই জায়গাতে ওই তো শুক্র মিথুন লগ্নে শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণ যাদেরই থাকবে তাদেরই সেকেন্ড ম্যারেজ হবে তাদেরই বিয়ে টিকবে না এই নক্ষত্রের ব্যাপারগুলো একদম অদ্ভুত মিলে মানে অনেক রকম অনেক কিছু বলা যায় হ্যাঁ তো আবার মনে ফোন আছে আজকে ফোন আজকে উপচার বলবো উপচার তো বলতেই হবে কারণ আপনারা অপেক্ষা করছেন আপনাদের ভালো লাগলেই এই অনুষ্ঠানের সফলতা আপনারা ভালোবাসেন আপনারা দেখেন আপনারা স্নেহ করেন এত ভিউয়ার্স এত লোক এত মানুষ সারা পৃথিবী থেকে দেখছেন তো আপনাদের ভালো লাগলেই সেটা অনুষ্ঠানের সফলতা উপচার বলবো আমি আজকে চাকরির উপচার বলবো যাদের চাকরি হচ্ছে না তারা কি করবেন আজকে উপচারটা বলবো রবিকে নিয়ে বলবো দেখি কি আছেন হ্যাঁ হ্যালো হ্যালো দিদি নমস্কার নমস্কার দিদি বলুন আমি বলছি বলুন বলুন ম্যাডাম কার সম্বন্ধে জানবেন আপনি আগে স্পিকারটা অফ করুন মোবাইলের আপনি কানে কথা বলুন কানে ফোনটা নিয়ে আর শুধু ডেট অফ বার্থ বলুন প্রবলেম বলতে হবে না প্রবলেমটা গোপালদা বলবেন এখন শোনা যাচ্ছে কি এবার শোনা যাচ্ছে আপনি হাজবেন্ডের ডেট অফ বার্থটা বলুন রাত্রি 10:30 কোথায় জন্মস্থান গুয়াহাটিতে জন্ম বেশ এক মিনিট আগে কলকাতা ছিল গুয়াহাটিতে যেতে হবে কলকাতা থেকে গুয়াহাটি ল্যাটিটিউড লংটিটিউড চেঞ্জ করতে হবে হ্যাঁ পেয়ে গেছি হরোস্কোপ যেটা পাচ্ছি জন্মবার এটা সোমবার ছিল বৃশ্চিক লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে জন্ম হ্যাঁ তো এইটা হচ্ছে হরোস্কোপ লগ্ন জ্যেষ্ঠা রবি উত্তর ভাদ্রপদ বুধ শতবিশা ওই বাবা বুধ যদি রাহুল নক্ষত্রে থাকে বৃশ্চিক লগ্নের আর্থিক কষ্ট আর্থিক দুর্দশা খুব দেয় খুব খুব বেশি দেয় তারপর গ্রহণ দোষ রয়েছে শ্রাপিত দোষ রয়েছে শনি রাহু একসঙ্গে রয়েছে হিন্দিতে কথাতেই আছে শনি রাহু কা মেল হ্যায় পূর্ব জন্ম কা পাপ ভূত প্রেত কি বাধা হ্যায় ইয়া ফির কুপিত শ্রাপ শনি রাহু যাদের জন্মকুষ্ঠিতে একসঙ্গে থাকবে তাদের জীবনে একটা সময় খুব ভালো অবস্থা তারপরে চূড়ান্ত দুর্দশা চূড়ান্ত অর্থনৈতিক দারিদ্রতার শিকার হতে হবে আপনার হাজবেন্ডের ক্ষেত্রেও তাই কাজের জায়গাটা নষ্ট হয়ে যাবে আর্থিক জায়গাটা প্রবলেম করবে ব্যবসা করে আপনাদের যে নেগেটিভ জায়গাটা রয়েছে অশুভ জায়গাটা রয়েছে খারাপ জায়গাটা রয়েছে সেখান থেকে বের করে আনার জন্যই অ্যাস্ট্রোলজি সেই জন্যই এই শাস্ত্র
ঋগ্বেদের কাল থেকে 6,500 বছর বয়স, সারা পৃথিবীতে জ্যোতিষের চর্চা হয়, হবে না আবার কি? যারা নেগেটিভ মনে, যারা নেগেটিভ তাদের, যারা ভাবে কিছুই হবে না তাদের কথা ছেড়ে দিন, মনে পজিটিভ রাখুন, ঈশ্বরের প্রতি ডেডিকেটেড হন। এই যে উপাচারগুলো বলি, উপাচারের প্রতি ডেডিকেটেড হন, নিশ্চয়ই হবে। আচ্ছা যাই হোক, চাকরি না পাওয়ার উপাচার বলি, যারা চাকরি পাচ্ছেন না, অনেক মেসেজ এসেছে যে স্যার আমরা চাকরি পাচ্ছি না, একটা ভালো উপাচার বলুন যেটা করলে আমাদের চাকরি বাকরি হতে পারে, সেটাই নিয়ে বলি। যারা চাকরি করছেন তারা এই উপাচারটা করবেন না, যারা ব্যবসা করছেন তারাও এই উপাচারটা করবেন না, যারা অলরেডি চাকরি করছেন সে 5,000 টাকার মাইনের চাকরি করুন, 10,000 টাকার মাইনের চাকরি করুন, 12,000 টাকার মাইনের চাকরি করুন, বা 50,000 টাকার মাইনের চাকরি করুন। সোমবার দিন একটা তামার পাত্র কিনবেন, তামার তার যেটাকে বলে, এক দামে কিনবেন, দোকানের কাছে গিয়ে দরদাম করবেন না। সেই তামার তারটাকে বাড়িতে নিয়ে আসবেন সোমবার, আর একটু ফিটকিরি কিনে আনবেন এক দামে। সোমবার দিনকে তামার তারটাকে আগুনের মধ্যে বসাবেন, অল্প করে ফিটকিরিটাকে গরম করবেন, নিজের মাথার সাত উপরে 7 বার ঘোরাবেন, এবং যে কোনো নদীতে বা জলে, যদি আপনার বাড়িতে সামনে নদী বা পুকুর না থাকে, তাহলে ওই যে বলেছিলাম বালতির মধ্যে বা গামলার মধ্যে ফিটকিরিটাকে দিয়ে দেবেন, এবং প্রত্যেক 16 সোমবারে শিবের ব্রত করবেন। 16টা সোমবার এইভাবে কন্টিনিউ করবেন, 16টা সোমবার দেখবেন যাদের চাকরি বাকরি নিয়ে কিছু না কিছু ভালো, কিছু না কিছু চাকরির সন্ধান এটা আসবে। তাহলে কি বললাম, সোমবার একদমে ফিটকিরি আর তামার একটা তার কিনতে হবে, সেটাকে গরম করে, তামার তারটাকে একটু গরম করে ফিটকিরিটাকে গরম করে নিতে হবে, নিজের মাথার উপরে 7 বার ঘুরিয়ে জলে দিতে হবে, এবং 16টা সোমবার এটাকে কন্টিনিউ করতে হবে। এবং 16 সোমবারে ভগবান শিবের অল্প অল্প পুজো বাড়িতেও করতে পারেন বা কোনো মন্দিরে পুজো দিতে পারেন। 16 সোমবারের ব্রত করলে চাকরি বাকরির জায়গায় যদি কোনো সমস্যা হয়, চাকরি যদি না পাওয়া যায় সেটা পাওয়া যায়। আর জানিয়ে দিই, 16ই জানুয়ারি আমাদের ইনস্টিটিউটের সেমিনার রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে, সকলে আসতে পারেন। এই সেমিনারে প্রত্যেককে কুবের কুঞ্জি, শ্রীযন্ত্র, এরকম বিভিন্ন জ্যোতিষের গিফট আপনারা পাবেন, পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন, মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকছে, সেমিনারের কার্ড দুর্গাপুর, বাগবাজার, গড়িয়াহাট সব জায়গায় পাওয়া যাচ্ছে, ফোন করলেই সেখানে বিস্তারিতভাবে জানতে পারেন। আর আমাদের ইনস্টিটিউটে বাগবাজার এবং দুর্গাপুরে জ্যোতিষের কোর্স শুরু হয়েছে, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা বাগবাজার এবং দুর্গাপুরে যোগাযোগ করতে পারেন। আর আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যারা জ্যোতিষ এবং পৌরোহিত্য কোর্সের শিখতে চাইছেন তারা 9007024095 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমার যে প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষের কোর্স, আপনারা যদি দূর থেকেও আসেন রাত্রিবাসের ব্যবস্থা আমি করব, এবং স্কলারশিপ সেখানে দেওয়া হবে। বিস্তারিত জানতে 9007024095 এটা হচ্ছে ফোন নাম্বার। আর 9 জানুয়ারি দীক্ষা প্রধান সমারোহ রয়েছে, ওই 9007024095 এ ফোন করলেই সবকিছু বিস্তারিত জানতে পারবেন। আজকে তো সময় শেষ, আপনাদের জন্য আগামী কাল আবার অনুষ্ঠান রয়েছে, সন্ধ্যে 6:25 থাকবেন গোপাল দা আপনাদের জন্য, রবিকে নিয়ে নিশ্চয়ই বলবেন, সঙ্গে একটু মাথায় রাখবেন 8584038631 এই নম্বরটাতে ফোন করলে সমস্ত চেম্বারের ডিটেইলস গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। ধন্যবাদ গোপাল, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।